BPL এ বিদেশি ক্রিকেটারদের নিয়ে দেশের সমর্থকদের মাঝে কাজ করে আলাদা উন্মাদনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিয়মিতই অংশ নেন পাকিস্তানি খেলোয়াড়রা, এবারের অন্যতম বড় তারকা শোয়েব মালিক। এরই মধ্যে ফরচুন বরিশালের হয়ে খেলে ফেলেছেন একটা ম্যাচও, তবে মাঠের পারফরম্যান্স ছাপিয়ে ভিন্ন এক কারণে আলোচনায় পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোয়েবের একটা পোস্ট নিয়ে আলোচনা তুঙ্গে। ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টানার গুঞ্জন ছিল দীর্ঘদিন ধরেই। এরই মাঝে নিজের নতুন বিয়ের ছবি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন পাকিস্তানের এই অলরাউন্ডার, যে ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে ঘণ্টা খানেকের মাঝেই। পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন তিনি। বিয়ের সাজে সানার সঙ্গে দাঁড়িয়ে তোলা দুটি ছবি পোস্ট করে লিখেছেন আলহামদুলিল্লাহ। সানার সঙ্গে প্রেমেরও গুঞ্জন ছিল শোয়েবের। 30 বছর বয়সী এই অভিনেত্রী 2012 সালে পাকিস্তানের জনপ্রিয় একটি ধারাবাহিক দিয়ে নিজের অভিনয় জগতে যাত্রা শুরু করেন। 2010 সালে সানিয়া মির্জার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শোয়েব। দুই দেশের বৈরী সম্পর্কের জেরে নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এতদিন সংসার চালিয়ে গেছেন এই দুই তারকা। তবে অনেকদিন ধরেই তাদের সম্পর্কে টানাপোড়েনের কথা শোনা যাচ্ছিল, যেখান থেকেই বিচ্ছেদের কথা জোরালো হয়। এতদিন কোনো পক্ষ থেকেই অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে তাদের সোশ্যাল মিডিয়ায় নানা পোস্টে ইঙ্গিত দেওয়া হয়েছে একসঙ্গে আর সংসার করছেন না দুই দেশের দুই তারকা। শোয়েবের পোস্টের পর সবকিছু পরিষ্কার, তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন পাকিস্তানি অলরাউন্ডার। তার এই বিয়ে নিয়ে পক্ষে বিপক্ষে কথা বলছেন অনেকে, তবে এমন সিদ্ধান্তে নেট দুনিয়ায় ভালোর চেয়ে নেতিবাচক মন্তব্যই বেশি পাচ্ছেন শোয়েব মালিক। এখন দেখার পালা শেষ পর্যন্ত কি প্রতিক্রিয়া আসে সানিয়া মির্জার কাছ থেকে। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।